শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আমজাদ হাজারি। বাবার নাম? আমার নাম বীর মুক্তিযোদ্ধা মরহুম নজির আহমেদ হাজারি। আমার নাম মৃত হোসেন বেগম। আর আপনার গ্রাম ঠিকানাটা? কষ্টবাড়া হাজারি বাড়ি, থানা ফেনি, জেলা ফেনি, পোস্ট অফিস ফেনি। আমাদের ফ্যামিলি, ফুল ফ্যামিলি আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার বাবা, আমার বড় ভাই প্রয়াত হয়েছেন এবং রাষ্ট্রীয় মর্যাদা দাফন হয়েছে। আমার বাবা রাষ্ট্রীয় মর্যাদা দাফন হয়েছে। আমার আপন সাজা ফজলে করিম হাজারি, উনি ডিপুটি কমান্ডার ছিলেন ফেনির। আমার মামা আব্দুল মজুমদার, উনিও প্রয়াত, উনিও সিএনসি ছিলেন, মুক্তিযুদ্ধ কমান্ডার। সবাই তো আমরা একসাথে পারিবারিকভাবে আমরা বর্ডার ক্রস করে ফেনি তৎকালীন সাগরাইয়া মানে আহমদ ফুলগাজী বর্ডার ক্রস করে আমরা ত্রিপুরা রাজ্যে ঋষিমুখ একটা বাজার আছে, ওখানে আমাদের ক্যাম্প হয়, ইয়েস ক্যাম্প নাম হলো সত্যাগ্রহ ইয়েস ক্যাম্প। আমার বয়স ছিল তখন 10 বছর 8 মাস। আমরা ট্রেনিং নিয়ে ইনফরমেশন সম্পর্কে আমাদের ধারণা নিয়ে আমরা এইভাবে সঠিক ইনফরমেশনগুলো আমাদের মুক্তিযোদ্ধার কাছে আমরা সরবরাহ করতাম। পাকিস্তানের বাহিনী যদি আমাদের আক্রমণ করে আমরা সেখান থেকে কীভাবে আসবো, কী তাদের সাথে ফেস করবো, ওগুলো অবশ্যই ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু তারা শিখিয়েছে, রণকৌশল শিখিয়েছে। আমি সেটা মুজিব নগর সরকারের যে একটা সচিবালয় ছিল, যেটা সচিব ছিলেন প্রয়াত এসটি ম্যাম সাহেব, তিনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন আমাদের, উনি ছিল মজিন্দ্র সরকারের সচিব। ওনার অধীনে আমরা মজিন্দ্রনগর সরকারের অ্যাজ এ ইনফর্মার, একদম পাকিস্তানিরা সৈনিকরা কোথায় ছিলেন তাদের সঠিক আমরা তথ্যটা আমাদের মুক্তিযুদ্ধে এবং মজিন্দ্র সরকারকে আমরা ইনফরমেশন হিসেবে দিতাম। সেই ইনফর্মার হিসেবে আমরা ওই তখনকার সময় আমাদের সচিবালয় গঠন ছিল, ওখান থেকে আমরা 50 টাকা করে বেতন নিতাম মাসে। আমাদের দলনেত খাজা আহমেদ, ওই হলো ফেনীর, ইনি এমপি ছিলেন, আমেরিকার সভাপতি ছিলেন, উনি হলো খাজা আহমেদ। উনি কি বর্তমান জীবিত আছেন? উনি জীবিত নেই। আমরা ঋষিম বাজারে মুক্তিযোদ্ধারা এখানে ছিল, তারা ঋষিম বাজার থেকে আমাদের বর্ডারটা এই 1 মাইল 1.5 মাইল হবে আর কি বাংলাদেশ বর্ডার, ওখানে আসে তারা আবার যুদ্ধ করে পাকিস্তানের উপরে আক্রমণ করে তারা আবার ওখানে ফেরত যেত, ওই ক্যাম্পে তারাও চলে যেত কোথায় ঋষিম বাজারে। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনারা যে এই তথ্য আদান প্রদান করতেন, আপনাদেরকে পাকখানাদের ব্যাপারে কখনো মুখোমুখি হয়েছিলেন? যেখানে আমাদের ফুলগাজী, ওখানেই আমাদের নানি বাড়ি, বড়া তো ওপেন ছিল, এখন তো তার কাটা বেড়া, তখন কিন্তু তার কাটা বেড়া ছিল না, ছোট্ট একটা খাল ছিল, খালের ওপার ইন্ডিয়া, এবার আমাদের বাংলাদেশ। আমার নানি বাড়িতে আমরা যখন ওখান থেকে বসতাম, তত্ত্ব সংগ্রহ করতাম, মুক্তি এই রাজাকাররা রাজাকারদের মাধ্যমে এই পাকখানাদের বাইরে যখন জিনিসটা জেনেছে,
আমাদেরকে অ্যাম্বুশ করার জন্য মারার জন্য তারা উদ্যোগ নিয়েছিল। আমরা আবার কোনো না কোনোভাবে সেই তথ্যটা জেনে আমরা কিন্তু সাঁতার কেটে, ছোট্ট একটা খাল ছিল, সাঁতার কেটে আবার ইন্ডিয়াতে চলে যাই। পরবর্তীতে আমাদের ওখানে আশ্রয় দেওয়ার কারণে, থাকার কারণে আমাদের নানি বাড়ি পুরো গ্রামটাই কিন্তু পায়খানা দেওয়ারে জ্বালিয়ে দিয়েছিল, এবং জ্বালিয়ে দেওয়ার কারণে নিরীহ দুই চারজন মহিলা এবং শিশু সেই দিন আগুনে তারা মৃত্যুবরণ করে। তারিখটা কত কোন সময় ছিল? নভেম্বরে, আমার এত পুরোপুরি খেয়াল নাই, নভেম্বর মাসেই হবে বিষয়টা। মুক্তিযুদ্ধকালীন সময় আমাদের যে ক্যাম্পে আমরা সবাই মিলে যে মানে কষ্ট করে যে খাওয়া দাওয়া বিভিন্নভাবে আমরা যেভাবে ছিলাম, অনেক কষ্ট করে একটা চুলা জ্বালিয়ে আমরা সেই সবাই মিলিয়ে 70-80 জন মিলিয়ে অনেক কষ্ট করে সেই খাওয়া দাওয়া আমাদের সংগ্রহ করতে হইত। অনেক সময় আমাদেরকে দিয়ে বাংলাদেশে বা ইন্ডিয়ার লোকজন থেকে কিছু আমাদেরকে টাকা পয়সা কালেকশন করতে হইতো মুক্তিযুদ্ধের জন্য। বিভিন্নভাবে আমাদেরকে তারা যখন যেভাবে আমাদের এই কমান্ডার সাহেব, খাজাম্বে সাহেব যখন যেভাবে বলতেন, তার সেই আদেশগুলো আমরা পালন করতাম। এবং সবচেয়ে বেশি হলো যে ইন্ডিয়া গভর্নমেন্ট তখন যে আমাদেরকে যতরকম সাপোর্ট দিয়েছে, এই মনে করেন খাদ্য সামগ্রী থেকে শুরু করে গোলাবারুদের ট্রেনিং শুরু করে এবং আশ্রয় সব দিকগুলো ইন্ডিয়ারা যেভাবে, ভারত সরকার তখনকার সময় আমাদেরকে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, এবং তাদের সহযোগিতার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই যুদ্ধ এবং যুদ্ধের পরবর্তী স্বাধীনতা। আমরা ত্যাগ স্বীকার করার পর আমরা মনে করি যে একজন ত্যাগ স্বীকার হাজারো আমাদের কষ্ট বেদনা ত্যাগ অনেক আমাদের কষ্ট আছে, তারপর দেশ স্বাধীন, আজকে আমরা বাংলাদেশ মাথা উঁচু দাঁড়িয়েছি, এটাই আমাদের গর্ব। এখন বর্তমান কী অবস্থায় আছেন বর্তমানে আপনি? আমি ওই যে আপনার যেটা বললাম যে মুজিবনগরের কর্মচারী হিসেবে আমরা সরকারের নিকট, তৎকালীন সরকারের নিকট আমরা চাকরির জন্য আবেদন করি। পরবর্তীতে সেখানে আমাদেরকে এই যিনি সচিবালয়ের যারা মুজিবনগর সরকারের যিনি বর্তমানে এটা আপনারা জানেন মুক্তিযুদ্ধ অফিসে মুজিবনগর সরকারের যারা তালিকাগুলো সংরক্ষিত আছে, যারা যারা সেই সময় মুজিবনগর সরকারের কর্মচারী দায়িত্ব পালন করেছে, সেই তারিখ অনুযায়ী আমরা চাকরির জন্য আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনটা তারা গ্রহণ না করায় আমরা উচ্চ আদালতের রায়ে মুজিবনগরি কর্মচারী হিসাবে আমরা কাস্টম বিভাগে, রাজস্ব বিভাগে চাকরি করি। এবং অন্যান্য মুক্তিযোদ্ধারা যেভাবে 60 বছর চাকরি জীবন অতিবাহিত করেছে, আমাদের সকলেই অতিবাহিত করেছে, কিন্তু আমি রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমি আরও নিজ থেকে চাকরি শেষ হওয়ার প্রায় 57-58 বছরের মধ্যে আমি চাকরি নিজে থেকে এই চাকরিতে রিজাইন দিয়েছি। ইনি আমাদের কাগজ আছে, সে সবকে দলিল আছে, আমাদেরকে এই 50 টাকা দিয়ে ভাতা দিত সেটারও দলিল আছে, সব কিছু আমাদের কাছে আছে। মুজিবনগর সরকারের কর্মচারী হিসাবে আমরা সত্যগড় ইয়েত ক্যাম্প, অর্থাৎ ইন্ডিয়া যে আপনার আগরতলার ঋষিমুখ বাজারের ওখানে যে ক্যাম্প ছিল ইয়েত ক্যাম্প, ইয়েত ক্যাম্পে আমরা যে বিভিন্ন তথ্য সরবরাহ করতাম মুক্তিযোদ্ধাদের কাছে, সেই জন্য আমাদেরকে ভারতীয় টাকায় প্রতি মাসে 50 টাকা করে আমাদেরকে বেতন দেওয়া হতো। এই হলো তার সপক্ষে দলিল। এখানে আমাদের যে ক্যাম্প ইনচার্জ ছিলেন খাজা আহমেদ সাহেব, পরবর্তী ফেনী বৃহত্তর নোয়াখালী এবং পরবর্তী ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এবং উনি স্বাধীনতা পরবর্তী সময় মাননীয় সংসদ সদস্য ছিলেন, ওনার স্বাক্ষরিত আমরা যে বেতন নিতাম, বেতন ভাতা নিতাম, তার একটা দলিল এখানে আছে। মুজিবনগর সরকারের কর্মচারী হিসাবে রাষ্ট্রপতির আদেশে গেজেটে আমাদেরকে মুজিবনগরের কর্মচারী হিসেবে রাষ্ট্রপতির আদেশে গেজেটে আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এই গেজেটে এটা গেজেটের মধ্যে নাম অন্তর্ভুক্ত আছে আমাদের যে সংস্থাপন মন্ত্রণালয়, আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ে আমরা যে মুজিবনগরের কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত আছি, লিপিবদ্ধ আছে, সেই সপক্ষে এটা দলিল। সংস্থাপন মন্ত্রণালয় আমাদেরকে এই দলিল আমাদের দিয়েছে। এরপর আমাদের সর্বশেষ আমরা এই হাইকোর্টের রায়ের মাধ্যমে মুজিবনগরের কর্মচারী হিসেবে সরকার আমাদেরকে রাজস্ব বিভাগে, অর্থাৎ কাস্টমস বিভাগে আমাদেরকে অ্যাপ্রাইজার হিসেবে নিয়োগদান করেছে এই জাতীয় রাজস্ব বোর্ড, এই হিসেবে এটাই তৈরি। তারপর আমরা সে আলোকে জাতীয় রাজস্ব বোর্ডে এই যে অ্যাপ্রাইজার আছে এটা কাস্টমার হিসেবে আমরা যোগদান করি, এটা সেটা সবকে তুলি। তিরিশ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।